हाई ऑल गवर्नमेंट जॉब एक्सपिरियंस, वेलकम टू माई चैनल अर्जी स्टाडी आई क्यू। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पे आज के टॉपिक नहीं डिसकस करते चले। वीडियो शुरू करार आगे एकटाई रिक्वेस्ट करब, पुरो वीडियो तुम्हारा प्रथम के शेष अब्दि उइदाउट स्किप शुनबे। एकटाई रिक्वेस्ट करब, चैनेले नतून हुए थाकले अवश्य तुम्हारा चैनल के सबस्क्राइब कर पाशे थाकबे। तो फ्रेंड्स, ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে। একটাই অনুরোধ তোমাদের কাছে রইল, কারণ এই ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, সেগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ফ্রেন্ডস দেখো, অনেকেই আমাকে এসএমএস করছে যে দাদা, কেপি কনস্টেবলের পরীক্ষা সম্ভাব্য কবে হতে পারে, সেফ স্কোর কত হতে পারে, কারণ এবছর ভ্যাকেন্সিটা একটু কম আছে, এবং কিভাবে পড়লে আমি পাস করতে পারবো। তো সেটা নিয়েই কিন্তু আজকে আমি কিছু সিক্রেট টিপস তোমাদের সামনে দিতে চলেছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখো, কেপি কনস্টেবল 2022-এর এক্সাম কবে হতে চলেছে সেটা আমি এক্ষুনি বলছি। তো ফ্রেন্ডস দেখো, আমি প্রায় 2-3 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি আশা করেছিলাম যে পুজোর আগে কিন্তু এক্সাম হয়ে যাবে। কিন্তু দেখো ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু WBP কনস্টেবলের ইন্টারভিউ সেপ্টেম্বরের 23 তারিখ অবধি চলবে, তারপরে কিন্তু তোমাদের পরের মাসেই পুজো স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না। তোমাদের পরীক্ষা সম্ভাব্য নভেম্বরের শেষের দিকে হবে, ঠিক আছে? কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু নভেম্বরের শেষের দিকে হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু মোটামুটিভাবে 2 মাস সময় পাচ্ছ, মানে নিজের প্রিপারেশানটাকে নেওয়ার জন্য 2 মাস সময় পাচ্ছ। আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম, যদি তোমরা আজকে দেখো চ্যানেলের কমিউনিটিতে, সেখানে কিন্তু আমি পোস্ট করেছিলাম, এবং সেখানে অনেকেই কিন্তু এখনও অবধি পড়া স্টার্ট করেনি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু খুব ভুল করছো, পড়াশোনা কিন্তু তোমরা স্টার্ট করে দিও, কারণ কিন্তু 2 মাস সময় কিন্তু খুব বেশি নয়, এবং WBP কনস্টেবলে দেখা যায় যে কাট অফ সম্ভাব্য কম যায়, কিন্তু কেপি কনস্টেবলের যে সেফ স্কোর হবে, অনেকেই আমাকে মেসেজ করেছিল যে দাদা কত টার্গেট নিয়ে চলবো। দেখো, টার্গেট বলে কিছু হয় না, তবু আমি তোমাদের একটা মানে নাম্বার বলে দেবো, সেই নাম্বারটা তোমরা পাওয়ার চেষ্টা করবে, তবে তোমরা দেখতে পাবে যে পাস করতে পেরেছো, ঠিক আছে? এমনটা নয় যে তোমরা দায় ছাড়া একটা পরীক্ষা দিয়ে এলে 25 পেলে পাস বা 30 পেলে পাস, এরকমটা কিন্তু কোনো দিনও মাথার মধ্যে রাখবে না। ওকে, তো ফ্রেন্ডস, সেই কমিউনিটির যে পোস্টটা আমি সকালবেলা করেছিলাম, সেখানে আমি দেখলাম যে অনেকেই পড়াশোনা কিন্তু এখনও স্টার্ট করেনি। তো সেই জন্য একটাই রিকোয়েস্ট করব, যারা যারা এখনও অবধি পড়াশোনা স্টার্ট করনি, তারা অবশ্যই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। ওকে, কারণ 2 মাস সময় কিন্তু বেশি সময় নয়, এবং হচ্ছে কি যে কিভাবে পড়লে তোমরা পাস করতে পারবে। দেখো ফ্রেন্ডস, কেপি কনস্টেবলের জন্য তোমাদের মেহনত করতে হবে, কারণ যেহেতু তোমাদের ভ্যাকেন্সি কম, এবং অনেকেই থাকে যে যারা কলকাতাতে থাকে, তারা কলকাতায় পোস্টিং নিতে চায়, তো সেক্ষেত্রে কেপি কনস্টেবলটা খুবই ইম্পর্টেন্ট, মানে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তো সেক্ষেত্রে তোমাদের জন্যই, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু একটা স্টাডি রুটিন বানিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। সেই স্টাডি রুটিনটা যদি তুমি ফলো করো, আমি তোমাকে 200% গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি 2 মাস ফলো করো, তোমার স্কোরিং ভালো হবে এবং তুমি পাস করবেই, যদি সেই স্টাডি রুটিন ওয়াইজ যদি তুমি নিজেকে মানি নিতে পারো, তো তুমি কেপি কনস্টেবলে পাস করবে, ঠিক আছে? তো এইবার দেখো, সেফ স্কোর কত হবে, আমি সমস্ত ক্যান্ডিডেটসের জন্যই বলে দিচ্ছি, তোমরা মিনিমাম টার্গেট করবে 55 থেকে 60, 60 তোমরা আলটিমেটলি টার্গেট করবে, এর বেশি যদি তোমরা পাও তাহলে কোনো ক্ষতি নেই। তো তোমরা 55 থেকে 60 মার্কস কিন্তু তোমরা টার্গেট করবে, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। ওকে, তো এইবার দেখো কিভাবে তোমরা পড়বে।
তো ফ্রেন্ড সেই জন্য কিন্তু আমি সেপারেটলি একটা চ্যানেল তৈরি করেছিলাম, তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে অনেকেই সেই চ্যানেলের সাথে যুক্ত আছো, ম্যাথস উইথ অরিজিৎ স্যার। তো সেই চ্যানেলে কিন্তু আমি ম্যাথস এবং জিআইটা আমি ধারাবাহিকভাবে করাচ্ছি। মাঝে কয়েকটা দিন গ্যাপ গেছে, আমি কন্টিনিউ করিয়ে দেবো, আমি তোমাদের প্রমিস করেছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু ম্যাথস হচ্ছে, রিজনিং হচ্ছে। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা চ্যানেলটিকে ফলো করতে পারো। ফ্রেন্ডস আমি একটাই প্রমিস তোমাদের করছি যে নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া চ্যানেলটিতে ম্যাথস এবং জিআই কিন্তু আমি ধারাবাহিকভাবে করাচ্ছি। যদি তোমরা সেই সমস্ত ভিডিওগুলো ফলো করো তাহলেই দেখতে পাবে যে বিগত বছরে WBP বলো, তারপরে PSC SSC-তে যে ধরনের অঙ্কগুলো এসেছিলো প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ম্যাথস এবং জিআইগুলো করানোর চেষ্টা করছি, ট্রিকি ওয়েতে করানোর চেষ্টা করছি। তোমাদের 60 মার্কসকে সিকিওর করার দায়িত্ব হচ্ছে আমার, ওকে? তো অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং এই চ্যানেলে কিন্তু আমি যতটা সম্ভব পারবো আমি জিকে জিএস গ্রুপটা কিন্তু আমি কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে? আমি 2-3টে ভিডিও এনেছিলাম, আমি কন্টিনিউ করব, এখন সময় হচ্ছে না, কারণ ম্যাথ জিআইয়ের দিকেই কিন্তু আমি বেশি টার্গেটটা করেছি, যাতে ওখান থেকে 60 মার্কস তোমরা সিকিওর করতে পারো। দেখো ফ্রেন্ডস, তোমরা জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স যত বেশি পড়বে তত তোমরা শিখতে পারবে, কিন্তু স্কোরিংটা কিন্তু তোমাদের ম্যাথস এবং জিআই থেকেই কিন্তু তোমাদের করতে হবে, বুঝতে পেরেছো? 60-র মধ্যে তোমাদের সবার টার্গেট হবে মিনিমাম 50 পাওয়ার, 50-এর ওপর পেলে তো কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তাহলে 50-এর ওপর অথবা মিনিমাম তোমাদের 50 পাওয়া, বুঝতে পেরেছো? তো তোমাদের টার্গেটটা এরকম হওয়া উচিত। এবং তোমরা দেখবে জিকে জিএস থেকে তোমরা ঠিক দেখবে 40-এর মধ্যে 25-30 নাম্বার তোমরা অ্যাটেন্ড করতে পারছো, ওখানে দেখবে ভুল হচ্ছে, হ্যাঁ, বা তোমাদের অনেক কিছু সমস্যা হতে পারে। জিকে জিএস থেকে কিন্তু বেশি মার্কস ক্যারি করা যায় না। তো তোমাদের টার্গেট হবে ম্যাথস এবং জিআই থেকে 60-এর মধ্যে মিনিমাম 50-55 মার্কস তোলা। তো সেই জন্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আমি তোমাদের কিছু সিক্রেট টিপস দিলাম, স্টাডি রুটিনও বানিয়ে দিয়েছি তোমাদের, সেই অনুযায়ী তোমরা ফলো করতে পারবে, ঠিক আছে? স্টাডি রুটিনও তোমাদের বানিয়ে দিয়েছি, সেফ স্কোর কত হতে পারে তো সেটারও একটা আইডিয়া আমি দিয়ে দিলাম, পরীক্ষা সম্ভাব্য কত কবে হবে তো সেটা নিয়েও কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।